আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা। সকলে ভালো আছে ইনশাল্লাহ। আজকে আমরা আলিম প্রথম বর্ষের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এর তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কে আলোচনা করব। ১৯০১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, উনি আলোকরশ্মি তথা রেডিয়েশনের কোয়ান্টাম তত্ত্ব উত্থাপন করেন এবং রেডিয়েশনকে শক্তির এককের অবিচ্ছিন্ন প্রভাব হিসেবে প্রস্তাব করেন। তো এই শক্তির এককে বলা হয় কোয়ান্টাম, যার বিশেষ শক্তি রয়েছে কিন্তু ভর নেই। ১৯০৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন উনি রেডিয়েশনের ফোটন মতবাদ প্রস্তাব করেন এবং তার মতবাদ অনুসারে রেডিয়েশনকে ঝাঁকঝাঁক কণা অর্থাৎ আলোক কণা বা ফোটন সমষ্টি রূপে গণ্য করা হয়। তো এই বিজ্ঞানী আইনস্টাইনের যে মতবাদ, সেটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বকে আরো সুপ্রতিষ্ঠিত করে। তো এই যে রেডিয়েশন, এই রেডিয়েশন প্রবাহের যে আলো, রেডিয়েশন প্রবাহের যে বেগটা, সেই গতিবেগ বেগ সেটা হচ্ছে আলোর গতির সমান এবং তা হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। বিজ্ঞানী ম্যাক্সওয়েল উনি প্রমাণ করেন যে সব ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান যে আলোকরশ্মি রয়েছে সবগুলোই তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। তো এই কারণে সব ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান অর্থাৎ দৃশ্য অদৃশ্য সব ধরনের আলোকরশ্মিকে একত্রে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বলা হয়ে থাকে। এই রশ্মি সমূহ, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বা বিকিরণ শক্তিগুলো, এরা এগুলো উৎস থেকে তরঙ্গ সৃষ্টি করে স্পন্দন সহকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোক শক্তি তরঙ্গ নিজেও অদৃশ্য, কিন্তু যে আলোক অন্য সকল বস্তুকে দৃশ্যমান করে তাকে বলা হয় দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো ছাড়াও কিন্তু অনেক ধরনের আলোক রশ্মি রয়েছে, যেমন গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, রেডিও টেলিভিশনের তরঙ্গ ইত্যাদি ইত্যাদি তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মি, এগুলো বিভিন্ন ধরনের এই রশ্মি সমূহ রয়েছে। এদের এই রশ্মিগুলোর যে মূল যে পার্থক্য, সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ স্পন্দন সংখ্যা, যেটা স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই পার্থক্যের পার্থক্য এই যে বিভিন্ন ধরনের যে রশ্মিগুলো রয়েছে, আমরা বললাম গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, রেডিও টেলিভিশনের যে রশ্মিগুলো, এগুলো এদের যে মূল যে পার্থক্য, সে পার্থক্য হচ্ছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যার পার্থক্য। দৃশ্যমান যে আলোগুলো রয়েছে, এই দৃশ্যমান আলোর মধ্যে আমরা সাতটা রঙের আমরা সমাবেশ দেখতে পাই। বর্ণালী বলা হয় বিভিন্ন রঙের সমাবেশ,
তো দৃশ্যমান আলোর মধ্যে রয়েছে সাতটা রং, বেণী আসহ কলা। বেণী আসহ কলা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সাতটা রং। বেণী আসহ কলা বেগুনি, সবুজ, হলুদ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে সাতটা রং, এদের এই দৃশ্যমান আলো, এদের যে বিভিন্ন যে বর্ণ, এই বর্ণের ভিন্নতার যে কারণ সেটা হচ্ছে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, আর স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সিরও পার্থক্য রয়েছে। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মির যে সামান্য অংশই কিন্তু দৃশ্যমান, অধিকাংশই কিন্তু অদৃশ্যমান, এবং দৃশ্যমানটাই আমরা বলছি দৃশ্যমান আলো, যার মধ্যে ওই সাতটা রং রয়েছে। তো বিভিন্ন ধরনের যে তড়িৎ চুম্বকীয় যে বিকিরণ রশ্মিগুলো রয়েছে, এদের যে বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে আমরা একটু দেখি কয়েকটা। যেমন মহাজাগতিক রশ্মি, এই তরঙ্গ দৈর্ঘ্য এগুলো আমরা ন্যানোমিটারে প্রকাশ করব। ন্যানোমিটার আর মিটারের সাথে একটি সম্পর্ক রয়েছে। ১ ন্যানোমিটার সমান −9 মিটার। তো আমরা ন্যানোমিটার যে হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আমরা একটু দেখি। মহাজাগতিক রশ্মি তরঙ্গ হচ্ছে ০.০০০৫ মানে চারটা ষোলো তার ন্যানোমিটার। গামা রশ্মি তরঙ্গ হচ্ছে ০.০০০০৫ ন্যানোমিটার থেকে ০.১ ন্যানোমিটার। রঞ্জন রশ্মি ০.১ থেকে 10 ন্যানোমিটার প্রতি বেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার। এরপরে রয়েছে দৃশ্যমান আলো, এবং দৃশ্যমান আলোর মধ্যে যে বিভিন্ন বর্ণগুলো রয়েছে এদের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780-এর মধ্যে বিস্তৃত। ৩৮০ থেকে ৭৮০ ন্যানোমিটার এর মধ্যে বিস্তৃত। এরপরে রয়েছে
অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ অঞ্চল রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য এদের যে রশ্মিগুলো এগুলো রয়েছে। তো এই বিভিন্ন ধরনের রশ্মি তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য এবং স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সির পার্থক্যের কারণে কিন্তু এদের বৈশিষ্ট্যটাও ভিন্ন ধরনের হচ্ছে। যেগুলো দৃশ্যমান আলো সেগুলো বর্ণ ভিন্ন হচ্ছে। তো আমরা এবার তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আমরা এখানে যে শব্দগুলো এসছে আমাদের আলোচনার মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্য আসছে, ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তেমনি ভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এক শব্দ আমরা পাবো। আমরা এ সম্পর্কে আমরা এই যে শব্দগুলো এগুলো নিয়ে আমরা কিছু সমাধান সরি মানে সমস্যা করব, সমস্যা আলোচনা করবো এবং সমস্যার সমাধান। তো সেই সমাধানের ক্ষেত্রে গিয়ে আমরা বা সেই সমস্যা ক্ষেত্রে গিয়ে আমরা কিছু শব্দ পাবো, তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, তরঙ্গ সংখ্যা, এই শব্দগুলো পাবো। তো আমরা দেখি একটু সমস্যা সমাধান করা যায় কি করে। প্রথম সমস্যা, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলে এর ফ্রিকোয়েন্সি বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য 41 অ্যাংস্ট্রম বা 410 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো আমাদের এখানে প্রদত্ত কি কি আছে, আচ্ছা আলোর বেগ এখানে আলোর গতি সমান সেকেন্ড, আচ্ছা প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু আমরা ন্যানোমিটার নিব, মানটা 410 ন্যানোমিটার। আমাদের এখানে আলোর গতি সি দ্বারা প্রকাশ করা হয়, আলোর গতি সি ইকুয়াল টু, এখানে যেহেতু মিটার পার সেকেন্ড আছে আমরা এটাকে ন্যানোমিটারকে মিটারে করে নেই, 410 গুণিত 10 টু দি -9 মিটার,
সরল গতি c = 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড। সরল গতি আমাদের বের করতে হবে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ সংখ্যা। ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ ইকুয়াল টু, আমাদের বের করতে হবে তরঙ্গ সংখ্যা ইউআর ইকুয়াল টু, আমাদের বের করতে হবে। আচ্ছা এখন আমাদের ফ্রিকোয়েন্সি নিউ এর সাথে ল্যামডা এর সম্পর্ক দিয়ে একটা সূত্র রয়েছে, আর নিউ বারের সাথে ল্যামডা দিয়ে একটা সূত্র রয়েছে। তো সমাধান করি আমরা, আমরা জানি যে c ইকুয়াল টু c চালন গতি, তো আমাদের বের করতে হবে ফ্রিকোয়েন্সি বাই নিউ। তাহলে নিউ ইকুয়াল টু বা নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা ইকুয়াল টু সি এর মানটা আমরা বসিয়ে দিই 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে 10⁻¹ মিটার। তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 7.317 গুণিত 10⁴ পার সেকেন্ড ইকুয়াল টু, এটাকে আমরা হার্জ হার্জে প্রকাশ করব। হার্জ এটা তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা এখানে আমাদের একটু কথা লিখতে হবে, আমরা জানি আলোর গতি, আলোর গতি সি ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু 1/λ মান হচ্ছে দেওয়া আছে 1 মিটার, এটা রেজাল্ট আসে 243.9 × 10⁴ পার মিটার। তাহলে আমাদের উত্তর, আমাদের উত্তর হচ্ছে, তাহলে আমাদের উত্তরটা আমরা লিখি এবার, উত্তর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 7.317 গুণিত 10⁴ হার্টজ, আর তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 0.9 × 10⁴ আরেকটা সমাধান করি, সমস্যা সমাধান।
আমরা আরেকটা সমস্যা সমাধান করি। যে বিকিরণের সমস্যার বই যে বিকিরণের তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা 165×10⁴ পার মিটার, তার ফ্রিকোয়েন্সি তার ফ্রিকোয়েন্সি বাইস্পন্দ সংখ্যা কত? সমাধান তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, মানে নিউ বার দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বা আমাদের নিউ বের করতে হবে। আমাদের এটা দুটা ধাপে করতে হবে। এখানে প্রদত্ত তরঙ্গ সংখ্যা প্রদত্ত আছে, তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু পার মিটার, ফ্রিকোয়েন্সি আমাদের নিউ বার দেওয়া আছে, এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করবো। আর ল্যামডার মান বের করা হয়ে গেলে আমাদের ল্যামডা দানা থাকবে, সি এর মান আমরা জানি নির্দিষ্ট, আলোর গতি সি। সেখান থেকে আমরা সি দাঁড়া থাকবে, ল্যামডা দাঁড়া থাকবে, সেখান থেকে আমরা সহজে নিউয়ের মানটা বের করে দিতে পারবো। তাহলে প্রথমে আমরা তাহলে আমরা জানি যে তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা বার ইকুয়াল টু 1/λ বা ল্যামডা ইকুয়াল টু 1/μ² বা ল্যামডা ইকুয়াল টু 1/μ² ইকুয়াল টু 1/165 ইন্টু 10⁴ ফলটু রেজাল্ট আসে মিটারকে ন্যানোমিটারে করে নেওয়া হয়েছে। আমরা ল্যামডার মানটা পেয়ে গেলাম, ল্যামডা। এবার ল্যামডা জানা হয়ে গেল, তাহলে আর সি জানা, তাহলে আমরা নিউ এর মান সহজে আমরা পেয়ে যাবো। তাহলে আবার আমরা জানি সি ইকুয়াল টু নিউ বিকো ল্যামডা বা মিটার পার সেকেন্ড। আর
ল্যামডার মান আমরা পেয়েছি। এটাকে আমরা মিটারে প্রকাশ করলাম, তাহলে এটা রেজাল্ট আসে 495 মিটার পার সেকেন্ড কে আমরা হার্জ হিসেবে প্রকাশ করছি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে নিউয়ের মান, আর এটা হচ্ছে নিউবারের মান। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা আর এটা হচ্ছে স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের উত্তরটা লিখি, উত্তর ফ্রিকোয়েন্সি আমাদের দুইটা ধাপে এটা করতে হয়েছে, ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা ইকুয়াল টু 495 × 10^12 হার্টজ। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা সরাসরি আমরা নিউয়ের মান আমরা সরাসরি পাবো না, আমরা প্রথমে মানে যেহেতু সি মানে আলোর গতি এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে নিউয়ের ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যার একটা সম্পর্ক রয়েছে, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিলাম নিউ বারের মান থেকে, নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা সেখান থেকে। তারপর যখন আমি ল্যামডার মানটা পেয়ে গেলাম, আর আমাদের সি এর মান তো জানা আছে 3.0 × 10^8 মিটার পার সেকেন্ড, ওই মানটা বসিয়ে আমরা তখন ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। তো এই ফ্রিকোয়েন্সি স্পন্দন সংখ্যা তরঙ্গ ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত আরো যে সমস্যাগুলো তোমাদের বইয়ে আছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যাগুলো তোমরা নিজেরা করবে। একাধিক বইও হয়তো অনেকের কাছে আছে, একাধিক বই থাকলে সেক্ষেত্রে সবগুলো বই দিয়ে সমস্যাগুলো তোমরা করে নিবে বাসায়, আর যে সম্পর্কে যে পড়াশোনা সেই পড়াশোনাটা করে নিবে। তো যেটা বলছিলাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত তার জন্য অপেক্ষা করে না, সময় ঠিকই চলে যাচ্ছে, চলে যাবে এবং চলে যাচ্ছে, পরীক্ষা ঠিক সময়ে আসবে, পরীক্ষা দিতে হবে, অংশগ্রহণ করতে হবে, তো সেই জন্য পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। সবার আগে শারীরিক সুস্থতা বজায় রেখে পড়াশোনাটা ঠিকঠাক মতো তোমাদের চালিয়ে যেতে হবে। তো সে অন্য সবাই সুস্থ থাকার জন্য যতটা যা করার প্রয়োজন, ফিজিক্যাল এক্সারসাইজ, খাবার দাবার ঠিক রাখা, সবকিছু এগুলো, শারীরিক মুভমেন্ট, ফিজিক্যালি মুভমেন্ট এগুলো ঠিক রাখতে হবে। নার্ভাস হওয়া যাবে না, আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। পরিস্থিতি মোকাবেলা করে তোমরা যেহেতু ছাত্র, তোমাদের প্রধান কাজ হচ্ছে, মুখ্য কাজ হচ্ছে পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাওয়া। তো সুস্থ থেকে পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাবে এটা আশা রাখি। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।